नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज बोलबो आगामी काल थेके तीन दिन धनलक्ष्मी जोगे छटी नामेर जातक जातिकादेर कोटिपति हबार सुयोग मिलबे। एई निये विस्तारित आलोचना करब। तार आगे जे कथाटा प्रत्येकटा दिन आमी आपनादेरके बोली, आजो सेई एकई कथा बोलबो। सम्पूर्ण आलोचनाटा देखार चेष्टा करुन, शोनार चेष्टा करुन, अनेक किछु आपनार जीवने किन्तु बदलाते पारे। এই কথাটা কেন বললাম, আমরা এখনো পর্যন্ত এত ব্যস্ত থাকি যে কোনো আলোচনায় সম্পূর্ণ শোনার চেষ্টা করি না, কেটে কেটে দেখি। আর বিশেষ করে এই অ্যাস্ট্রোলজি চ্যানেল যারা ফলো করছেন তাদের মধ্যে দেখা যায় যে তারা খুব ব্যস্ত, রাশিভিত্তিক আলোচনায় প্রবেশ করছে, নিজের রাশিটা খুঁজে বার করছে, দেখছে, বাস হয়ে গেল, আর থাম্বেলটা দেখে নিচ্ছে, আর ধনী কোটিপতি হয়ে গেছে। আদৌ কি তারা হয়েছে? হয়নি। সেই তাদের কথা মনে পড়লে না খুব খারাপ লাগে। দেখুন, এই যে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে আলোচনা করে মানে বোঝানোর চেষ্টা করছি, এতে তো পরিশ্রম কম বেশি থাকে। যখন সেই পরিশ্রমটা ফল না পাই তখনই কিন্তু একটা দুঃখ চলেই আসে। আর পরিশ্রমের ফল এটাই কি বলুন তো, আপনাদের সাকসেস, আপনাদের সফলতা। আপনারা যদি আমি যে তথ্যগুলো দেই সেগুলো থেকে যদি আপনারা কোনো রকম সফলতা পান, সেটাই আমার কাছে একটা খুশির খবর। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা যা খুশি করি হয়তো কেউই বুঝতে পারবে না, কিন্তু না, আমাদের কাছে সব তথ্য কিন্তু থাকে। কত পার্সেন্ট জাতক জাতিকারা ভিডিওটা সম্পূর্ণ দেখছে, কত পার্সেন্ট কেটে দেখছে, আমাদের কাছে থাকে। তাই আমি প্রত্যেকটা দিনই এই অনুরোধগুলো করি, যে কোনো আলোচনা আমি যখন আপনাদের সঙ্গে করি বিস্তারিত ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি যে কী কারণে আপনার এটা আসতে পারে, কী কারণে হবে। এই যে ধনবান কোটিপতি হওয়া মানে কি আপনাকে কোটি টাকা কেউ দিয়ে যাবে? কেউ দেবে না, আপনার হাত ধরেই আপনার জীবনে আসবে। অর্থাৎ আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে। যখন আপনি বুঝতে পারবেন মানে আমার মতো বা আমি যে আলোচনা করছি যে আপনার এই সময়টা ভালো, তারিখ বলে দিই, ধরুন এই তারিখ থেকে এই তারিখ ভালো, এই তারিখে কোটিপতি যোগ, তার মানে কি আপনি ঘরে বসে থাকবেন এই কথা ভেবে যে আমি তো কোটি টাকার মালিক হয়েই যাচ্ছি, কাজ করে কী করবো? তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে না। ঠিক আমি যেভাবে বোঝাই আমার মনে হয় না কেউ আপনাদেরকে বোঝাবে। সবাই ওই গৌরী সেন টাকা দেবে, ভূতের টাকা দেবে, সোনার রথ রূপোর রথ বলেই শেষ করবে, ভাঙিয়ে বোঝাবে না যে রথটা কে এনে দেবে। আমি কিন্তু সেই গল্প আপনাদের কাছে দেই না। আপনার যখন সময়টা হবে যে এই টাইম থেকে এই টাইম শুভ কোটিপতি যোগ, সেই টাইমে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, তারপর আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে। দেখুন, আপনার যদি লটারি থেকেও কোটি টাকা পান সেখানেও আপনার ভূমিকা আমি বলবো সবচাইতে বড়। আপনাকে দোকানে পর্যন্ত পৌঁছাতে হবে, একটা টিকিট কাটতে হবে, পকেট থেকে টাকা বার করতে হবে, দিতে হবে, ঠিক সময় বুঝে মিলাতে হবে, বেঁধে গেলে আপনাকে ওই দোকানে আসতে হবে এবং ব্যাংক থেকে টাকাটা তুলতে যেতে হবে, নানা রকম সমস্যা আসবে সেগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে পরিশ্রম কিন্তু আপনাকে লটারিতেও করতে হলো, বসে থেকে ঘুমিয়ে কিচ্ছু হবে না। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন বোঝাই যে আগে ভালোভাবে বুঝুন, যখনই দেখবেন আপনার সময় ভালো, কোটিপতি যোগ, তখন অনেকে কি করে, কোটিপতি শুনে ঘরে বসে যায়, সেটাই তার বরবাদি। যখনই শুনবেন যে এই টাইমটা আপনার কোটিপতি যোগ, ধনযোগ, আপনার ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত, সম্পূর্ণ অ্যালার্ট হয়ে থাকা উচিত, যখন যা আপনার সামনে আসবে সেটাকে ঝাঁপিয়ে পড়া উচিত। দেখবেন আপনার প্রত্যেকটা আলোচনার কথা আপনার জীবনের সাথে মিলে যাবে। ঠিক এইভাবে এগোতে হয়, আমরা সেইভাবে এগোই না, আমরা শুনে আরও চুপচাপ বসে থাকি যে সময় ভালো, কাজ করে কী করব। এই ভুল আমাদেরকে শেষ করে দিচ্ছে। যাই হোক, এবার আমি যে আলোচনা করছি তার বিস্তারিত বলবো। এই যে আগামীকাল থেকে যে তিন দিন এই ধনযোগ তৈরি হওয়ার ফলে ছয় নামের জাতক জাতিকাদের যে সুযোগ আসবে, কীভাবে এই ধনলক্ষ্মী যোগ তৈরি হলো, কেনই বা ছ নামের জীবনের সুযোগ সুবিধা আসবে, সবই কিন্তু আমি আলোচনা করব। কারণ আমি প্রত্যেকটা দিন বিস্তারিত আলোচনা যখন ভাঙিয়ে বলি আজও কিন্তু ভাঙিয়ে বলব। তাই দেখুন, কেন আগামীকাল অর্থাৎ 13 অক্টোবর বৃষ রাশিতে কিন্তু তৈরি হবে এই ধনলক্ষ্মী যোগ। কীভাবে এই ধনলক্ষ্মী যোগ তৈরি হবে দেখুন, আগামীকাল বৃষ রাশিতে দুটি গ্রহ মিলিত হয়ে এই ধনলক্ষ্মী যোগ তৈরি করবে। এবার জানতে হবে কোন সেই দুটি গ্রহ। দেখুন, এই দুটি গ্রহ হলো
চন্দ্র ও মঙ্গল, চন্দ্র মঙ্গল যখন একত্রে আসে তখনই কিন্তু এই ধনলক্ষ্মী যোগ তৈরি হয়। আর এই আগামীকাল বৃষরাশিতেই কিন্তু তৈরি হবে এই ধনলক্ষ্মী যোগ এবং তিন দিন এই শুভ সময় থাকবে। আর বেশ কিছু রাশির কোটিপতি হবার সুযোগ পাবে, তার সাথে সাথে বেশ কিছু নামের জাতক জাতিকারাও সুযোগ পাবে। আমি রাশিভিত্তিক আলোচনা করেছি, আজ নামের ক্ষেত্রে বলছি যে ছটি নামের জাতক ও জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে যাবে এবং কোটিপতি হবার সুযোগ পাবে মাত্র তিন দিন। বুঝতেই পারছেন এখানে তিন দিন আপনার পরিশ্রম দ্বারা কোটিপতি হওয়া সম্ভব নয়, এখানে অবশ্যই আপনার ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনাই বেশি। আর আপনার সাথে মিলবে কি না সেটাও কিন্তু একটা বড় ভাবার বিষয় আছে। দেখুন, আপনার নাম থাকবে আর আপনার সাথে মিলবে এটা অসম্ভব। নামের সাথে সাথে গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করতে হবে, যেরকম রাশিভিত্তিক নামের ক্ষেত্রেও সেম। আমি নাম দিয়ে কেন বলি, অনেক জাতক জাতিকারা আছেন তাদের জন্ম সময় সাল তারিখ হয়তো কোনো না কোনো একটা ভুল আছে, তারা সেই কারণে জন্মছক বিচার বিশ্লেষণ করতে পারেনি, আর তাদের ক্ষেত্রে রাশি ভিত্তিক আলোচনা কোনো কাজে আসবে না। তাই তাদের ক্ষেত্রে এই নাম দিয়েও আমি বিচার বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আলোচনা করি। তাহলে আসুন দেখি কোন সেই ছটি নাম, তার মধ্যে আপনার নাম আছে কি না। যদি থাকে তার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে আপনার জন্মছক বা হস্তরেখায় বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র ভালো আছে কি না। যদি থাকে তবেই মিলবে, খারাপ থাকলে আপনার নাম যতই থাকুক মিলবে না। এবার আসুন একে একে আমি বলি সেই ছটি নামের কথা। প্রথমেই আর দিয়ে আমি বলবো, যদি আপনার নাম আর দিয়ে হয়ে থাকে, আর আর আপনার নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আগামীকাল থেকে তিন দিন ধনলক্ষ্মীর যোগে ধনপ্রাপ্তি ঘটবে। এক কথায় শেষ, ধনপ্রাপ্তি আপনার ঘটবে 100%। এর পরে যে নামের কথায় বলবো সেটা বি। আপনার নাম যদি বি দিয়ে শুরু হয় তাহলে আগামীকাল থেকে তিন দিন আপনার ভাগ্য চমকাতে থাকবে, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস খুঁজে পাবেন, আর্থিক উন্নতি হবে, কারণ এই ধনলক্ষ্মী যোগে ধনপ্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। তাই চোখ কান খোলা রাখুন, মাত্র তিন দিন যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার জীবনের একটা পরিবর্তন ঘটতে পারে। এরপরে যে নামের কথা বলবো সেটা এস দিয়ে, যাদের নাম শুরু, আপনার নাম এস দিয়ে শুরু তাহলে আলোচনাটা আপনার। আগামীকাল থেকে তিন দিন আপনার জীবনের একটা বড় সুযোগ আসবে, হঠাৎ ধনী হবার, হঠাৎ কোটিপতি হবার, চোখ কান খোলা রাখুন। তার আগে দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল ভালো আছে কিনা। যদি থাকে 100% মিলবে। এরপরে যে নামের কথা বলবো সেটা জি। জি দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রেও কিন্তু আগামীকাল থেকে তিন দিন ভীষণ শুভ থাকবে, আর্থিক উন্নতি 100% এবং হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারেন, কারণ এই টাইমটা ভীষণ শুভ। মা ধনলক্ষ্মী যোগ, এই মা ধনলক্ষ্মী যোগে আপনার ভাগ্য পাল্টাবে, এটাই স্বাভাবিক। এরপরে যে নামের কথা বলবো টি দিয়ে যাদের নাম শুরু, আপনার নাম যদি টি দিয়ে শুরু হয় তাহলে আপনার ভাগ্যও কিন্তু আগামীকাল থেকে তিন দিনের মধ্যে বদলে যেতে চলেছে। এই তিন দিনে আপনার জীবনের নানা দিক থেকে সুযোগ আসবে, ছোট বড় স্বপ্ন পূরণ হবে এবং ধনীও হয়ে যেতে পারেন। সর্বশেষ যে নামের কথা বলবো এম, আপনার নাম যদি এম দিয়ে হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও আগামীকাল থেকে তিনটে দিন ভীষণ শুভ হতে চলেছে। এই তিন দিনের মধ্যে আপনার জীবনের বড় পরিবর্তন ঘটতে পারে, এই তিন দিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন, এই সুযোগগুলো কিন্তু পাবেন। আপনাকে কি করতে হবে, মিলিয়ে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় এই যে তিনটে গ্রহ ভালো আছে কি না, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। যদি ভালো থাকে আপনার সাথে 100% মিলবে, খারাপ থাকলে মিলবে না। আগে একটু দেখে নেবেন
কি অবস্থায় আছে এই গ্রহদের অবস্থান। এই যে ছটা নামের জাতক জাতিকাদের নিয়ে ধনলক্ষ্মী যোগে কি ঘটতে পারে আলোচনা করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকুন।